আছো। তো আমি মিশাল ব্লগে জানাই সবাইকে স্বাগত, তোমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটু সাজুকুজু করেছি, দেখো যে সবসময় আমার ভুং ভাং চেহারা নিয়ে আমি তোমাদের সবার সামনে সবসময় আসি, এই কারণে সেরেছি। আর তোমরা কি ভাবছো আমি সুন্দর করে সেরেছি? এই দেখো, দেখাও আমার এই যে একটা স্কার্ট পরেছি, দেখো এই দেখো, দাঁড়াও দেখাই, এই যে আমি একটা স্কার্ট পরেছি দেখো, আর এই যে একটা সোয়েটার পরেছি। তো এটার ভেতরে যেন কি আছে, তো আমি প্রচণ্ড আলসে ভুং ভাং টাইমে তোমাদের সামনে কি ভুং ভাং নাইটি নুইটি পরে চলে আসি। তো এখনও কিন্তু আমি ভেতরে নাইটি পরে আছি, আমি খুব অলস, আমি খুব অলস। বাইরে দিয়ে সুন্দর আমার সোয়েটারটা পরে নিয়েছি, আর নিচে আমার সুন্দর একটা স্কার্ট আছে ওইটা পরে নিয়েছি, আর ভেতরে কিন্তু নাইটিই আছে। তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমি মানে সোয়েটার খুলে দেবো, তো আমি আগের বেশে চলে আসব। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা বড়রা, আমরা বড়রা তো সরস্বতী পুজো অনেক সুন্দর করে সাজি। ছেলেটা সমস্যা হচ্ছিলো, একটু লজ্জা পাচ্ছিলো, তাই আমার একটু বন্ধ রাখতে হলো। তো ব্যাপারটা হচ্ছে, আমরা পুজোর সময় বড়রা কিন্তু অনেক সুন্দর করে সাজি, আর ছোটো বাচ্চারা যখন বাড়ির মেয়েগুলো যখন আসে যে মা আমি সাজবো, তখন মারা এই সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু কেউ ওই যে ফোলা শাড়ি, তারপরে ধরো শাড়ি পরিয়ে এখানে একটা হেয়ার ব্যান্ড, তারপরে ধরো মানে নিজেরা নিজেরা আমরা ভালো সাজি, কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় হয় ফুলন্ত 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 সাজিয়ে বের করে দিই, আর সবাই বাচ্চা বলে দুধ ভাত মনে করে। তো আমি আজকে নিয়ে চলে এসেছি ঐশীকে। ঐশী অনেকদিন ধরে বলছে, মামি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও। তো তুমি তোমার পরিচয়টা, আমি তো তোমার নাম বলে দিয়েছি, তো তুমি তোমার পরিচয়টা দাও, তোমার নাম কী, কিসে পড়ো, বলে দেবে সবাইকে, কোন ক্লাসে পড়ে সবাই শোনো ওর মুখে। তো বলো। ঐশী মণ্ডল, আমি ফাইভে পড়ি। আর বাড়ি হচ্ছে কোথায়? বিষ্ণুপুর। যাই হোক, পুরো ঠিকানাটা দেওয়া যাবে না, তো যাই হোক, ও লজ্জা পাচ্ছে, পুরো বলা যাবে না। ওরা দুই ভাই বোন, আমাদের পাশের বাড়ি, দিদির মেয়ে। তো যাই হোক, চলো আজকে আমরা সাজুকুজুটা করি। তো ঐশী আমাকে কি বলেছিল বলে, তো মা তোই প্রত্যেক বছর সাজিয়ে দেয়, তো দেখি তুমি কেমন ভালো পারো সাজাতে। পারি, হ্যাঁ সেটাই তো, চলো। আর আমি তো হচ্ছে শাড়ির আঁচল করতে পারি না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কেমন শাড়ির আঁচল কুচি করে পরে সেটা তো আমি পারি না, তো আমি নিচে রেখেই শাড়ির আঁচলটা করব, সেটাই তোমাদের ঐশী দেখাবে। তো চলো, সরস্বতী পুজোর সবাই জানো বাসন্তী কালার মানে হলুদ কালার সব বাচ্চাদের খুব সুন্দর লাগে। ঐশী চলে আসো, নিচু হও, তোমায় দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগে। তো এই যে আমারই একটা শাড়ি হলুদ কালারের আমি নিয়ে চলে এসেছি, দেখো ওকে খুবই সুন্দর লাগবে হলুদ শাড়িতে, কেন জানি না আলোটায় শাড়িটা কীরকম একটা ফ্যাকাশে লাগছে। যাই হোক, আর কী আছে, আর আছে এই দেখো সুন্দর কালারের হলুদ শাড়ি, যদি পরো সবুজ ব্লাউজ বা লাল ব্লাউজ পরবে। এই দেখো আমার একটা লাল কালারের ব্লাউজ নিয়ে চলে এসেছি ঢলঢলে, ও একটু খাপানো হয়নি, তোমরা চাইলে খাপিয়েও নিতে পারো। আর এইটা হচ্ছে, এই দেখো এটা ওর মাথায় দিতেও পারি নাও দিতে পারি, দেখা যাবে ওর চুল হিসাবে। এটা আমার বর আমাকে এনে দিয়েছে না বলে, দেখো দোকানে দেখেছে খুব ভালোবেসে এনে দিয়েছে, আমি একটু নাচ টাচ পছন্দ করি সেই কারণে হয়তো। তো খুব ভালো লাগলো যে নিজে থেকে এক এক সময় খুব গিফট দেয় অনেক কিছু। তো নিয়ে চলে এসেছি দুইখানা চুড়ি তোমাদের কাছে, ভেসলেট বা অনেক চুড়ি থাকলে পরতে পারো, কিন্তু একটু গোল্ডেন কালার মানে গোল্ডেন কালারের পরার চেষ্টা করবে। তো ঐশী পরবে এই যে এইগুলো গোল্ডেন কালারের, আর হচ্ছে ঐশীর আছে হচ্ছে একটা সুন্দর একটা চেনের ওপরে লকেট, বেশি ঘিজিমিজি সাজ আমার ভালো লাগে না, তো এই কারণে এই যে হালকা সাজাবো ঐশীকে। এই দেখো এইটা নিয়ে চলে এসছে, এই দেখো কি সুন্দর একটা নেকলেস, সোনার নেকলেস। আর এখানে নিয়ে চলে এসেছি এই দেখো হীরের কোমর বিছে, হীরে দিয়ে পুরো হীরের চকচক চকচক করছে দেখো। আর কি আছে, কানের দুল। আর এদিকে এই দেখো দুটো কানের দুল। তো তোমরা ভাবছো হয়তো যে আমরা কেন ছাদে চলে এসেছি, ছাদে এসেছি, আমার একখানা বাচ্চা আছে আর ঐশীর একখানা ভাই আছে, আমাদের ভিডিও যে কী করবে, এই কারণে আমরা চলে এসেছি ছাদে। তো ছাদের আবহাওয়াটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ।
এই যে ক্লিপ লাগবে আর এখানে রয়েছে কালারিং টিপ আর এখানে রয়েছে আইলেনা এটা হচ্ছে ব্লু হেভেনের আইলেনা অত দামি আইলেনার প্রয়োজন নেই এই বয়সে তাই তৈশি আর এই যে ঐশীর মামা বিদেশ থেকে একখানা মেকআপ বক্স নিয়ে এসেছে এই দেখো তাই তোমাদের ঐশী বলল যে বিদেশি মেকআপ বক্সটা মামা দেখিয়ে দাও মামা আশা করে নিয়ে এসেছে তো এই দেখো বিদেশি খোলো পুরো খোলো দেখাও পুরো খুলবো তুমি এই পাশে চলে আসো আমার পেছনে এই দেখো ঐশীর মামা খুব ভালোবেসে ঐশীর জন্য একটা মেকআপ বক্স নিয়ে এসেছে এখানে কত ধরনের কালারফুল কালারফুল কি বলে না বলে এই দেখো কত সুন্দর ঐশী এবার খুলে খুলে দিচ্ছে মামা বলে এনেছে আহা কি দারুণ ঐশী এদিক চলে আসো পরে আমরা স্ক্রিনশট মেরে নেব ওই ফটোটা নিচো যাই হোক এইগুলোই ছিল আজকে তো আমি এখন শাড়িটা কুচি করব সেটাই তোমার দেখাও আর আমি সত্যি কথা বলতে আমি কথা না ভুং ভাং বলে ফেলাচ্ছি গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য তোমাদের কাছে সরি সবাই তো আর গুছিয়ে কথা বলতে পারে না তো চলো তো এই দেখো আমি শাড়ির আঁচল করতে পারি না যে যেটুক পারি তোমাদের আজকে শাড়ি পরাটাও শিখিয়ে দেবো আট পারের আমি নিজেই শিখেছি আবার তোমাদেরও শেখাবো দেখো এই দেখো কুচি করছি তো এই দেখো এইভাবে নিচে রেখেও তোমরা কুচি করতে পারো তো এই দেখো শাড়ির আঁচলটা করা হয়ে গেছে চিকন করে করে নিয়েছি এখন সেফটিপিন মেরে নিই দেখো এই জায়গাটা সেফটিপিন মেরে নেবে আগে যাতে তোমার যারা শাড়ি পরতে পারো না আমার মতন তাদের জন্য তো এই দেখো অনেকটা পরিমাণে আঁচল রাখতে হবে যেহেতু আট পারের শাড়ি কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর দোলা ছোঁয়া চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর গোলা আজ অনেক দিনে বৃন্দাবনে দিবে বুঝি ধরা সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা
কালো বরণ মন চোরা কই গই আমি তার পিড়িতে মোরা কালো বরণ মন চোরা কই গই আমি তার পিড়িতে মোরা ও তার হাতে বাসি গলায় মালা মাথায় পরা চোরা সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা যাবে সকল জালা সৈব কাছে পাইলে প্রাণের কালা দূরে যাবে সকল জালা সৈব কাছে পাইলে প্রাণের কালা দেওয়ান সুমন বলে ওই চরণে আমার বাছা মোরা সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও প্রাণ সখি সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর গলা সোয়া চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর গলা আজ অনেক দিনে বৃন্দাবনে দিবে বুঝি ধরা সাজাও প্রাণ সখি কুঞ্জ সাজাও তোরা
বরণ মন চোরা সই গই আমি তার পিরিতে মোরা কাল বরণ মন চোরা সই গই আমি তার পিরিতে মোরা ও তার হাতে বাসি গলায় মালা মাথায় পরা চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা যাবে সকল জালা সৈব কাছে পাইলে প্রাণের কালা দূরে যাবে সকল জালা সৈব কাছে পাইলে প্রাণের কালা দেওয়ান সুমন বলে ওই চরণে আমার বাছা মোরা সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা আজ রাধার কুঞ্জে আসবে বুঝি কৃষ্ণ কালো চোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ ছোঁয়া চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর গো চন্দন ফুলের মালা আমি পরাইব বন্ধুর গোলা আজ অনেক দিন বৃন্দাবনে দিবে বুঝি ধরা আজ অনেক দিন বৃন্দাবনে আজ অনেক দিন বৃন্দাবনে দিবে ধরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা তো আজকে আমাদের সাজানোটা কেমন লেগেছে সত্যি কথা বলো ছোট বাচ্চাদের তো অত মেকআপ টেকআপ দেওয়া মানায় না তোর মামা যেটা এনেছে নিশ্চয়ই ভালো হবে তো সেটাই দিয়েছি আর দেখো সুন্দর করে সাজিয়েছি আর ওর মাথার চুলটা অনেকটা পাতলা বলে এরকম লাগছে যাদের বড় চুল হতো দেখো কত সুন্দর লাগছে আমাদের স্ক্রিনশট নিয়ে নেবো ওখানে এরকম করে নিচু হও নিচু নিচু হও দেখো আমি ক্যামেরাম্যানও হয়ে গেছি আর তুমি নিচু এবার তাকাও
যাই হোক, আজকে তোমাদের বাচ্চাদের সুন্দর সাজুকুজু করানোর একটা টিপস দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঐশী, তোমার কেমন লেগেছে? ভালো, খুব ভালো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। উই ভাই, ঐশীরে বলা লাগলো না সত্যি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো একটা কানের দুল পড়ে আছি, কারণ কি একটা গুজি এর লেগেছে, এক গুজি আনিনি ঘর থেকে, তাই আর একদম বাচ্চা তো ওই জন্য মানে ঢোলা ঢোলা লাগছে, কিন্তু বেশ সুন্দরই লাগছে, তাই না? তো আজকে এমনি তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। তো শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটি অল করে দিও। তো টাটা, বাই বাই, টাটা।